বেশি সময় দেওয়া যাবে না, কারণ তারা প্রমাণ লোপাট করতে পারে। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট কলকাতা হাইকোর্ট থেকে, এই মুহূর্তের লেটেস্ট আপডেট। বিচারপতির মুখে বড় মাথাদের গ্রেপ্তারির প্রসঙ্গ নিয়ে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। বারবার সিবিআইকে সতর্ক করেছেন, কিন্তু এবার 10 মিনিটেই বড় মাথা গ্রেপ্তার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, খবর শুনেই কার্যত পিলে চমকে গেল বড় মাথাদের। মুহূর্তেই হুলস্থুল পরিস্থিতি, 10 মিনিটের মধ্যেই বড় মাথা গ্রেপ্তার, সিবিআইকে সবুজ সংকেত বিচারকের। নিয়োগ দুর্নীতিতে গতকালকেই গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে, তা নিয়েও তোলপাড় এজলাস চত্বর। বিচারকের সামনে সিবিআই মারাত্মক তথ্য তুলে দিয়েছেন বলে জানাচ্ছে সূত্র। মানিক পুত্রের আগাম জামিনের আবেদন খারিজ করে 6 মাসের জন্য মানিকের স্ত্রী পুত্রকে জেল হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। আর সেই প্রসঙ্গে সিবিআইয়ের একটি প্রশ্নের উত্তরে বিচারক শেক্সপিয়ারের হ্যামলেটের উদাহরণ তুলে বিস্ফোরক অভিযোগ আনা হয় মানিক পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে একটা পচন ধরেছে, নিয়োগ দুর্নীতির প্রধান নায়করা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি, সে প্রসঙ্গ উঠছে আদালতে। মানিকের দুর্নীতির জন্য তার ছেলে ও স্ত্রীর সক্রিয় ভূমিকার কথা যখন আদালতে উঠল, তখন বিচারক বলছেন পশ্চিমবঙ্গে একটা পচন ধরেছে। কার্যত সাধারণ মানুষের মনের কথাই বিচারক বললেন, নিয়োগ দুর্নীতির প্রধান কালফিটরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছানো সম্ভব হবে না, বড় মাথাদের গ্রেপ্তার করতেই হবে। মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের লন্ডনের বাড়ির প্রসঙ্গ উঠে আসে। কিছুদিন আগে মানিক ভট্টাচার্য বলেছিলেন, লন্ডনে যদি আমার বাড়ি থাকে তাহলে আমাকে ফাঁসি দেওয়া হোক। গতকালকে ইডি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিককে লন্ডনের বাড়ির প্রসঙ্গ তুলে আনেন। তখন বিচারক জিজ্ঞাসা করেন, কি করে বুঝলেন যে সৌভিকের লন্ডনে বাড়ি রয়েছে? তখন ইডি বলেন, আমাদের কাছে যে তথ্য গোপন করেছিল সেই তথ্য আমরা অভিবাসন দপ্তর থেকে উদ্ধার করেছি। লন্ডনে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক গিয়েছিল শুধুমাত্র রেসিডেন্সিয়াল পারপাসে। যদি লন্ডনে তার রেসিডেন্স না থাকে, বাসভবন না থাকে, তাহলে রেসিডেন্সিয়াল পারপাসে সৌভিক কী কারণে লন্ডনে গেল, কার রেসিডেন্সে গেল, লন্ডনে আর কোন কোন সম্পত্তি রয়েছে সেটা অভিবাসন দপ্তরকে জানানোর বিষয়ে আমরা চিঠি করেছি। সেই সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রী পুত্রর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ গতকালকেই আদালতে প্রমাণ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর আজ বিচারপতি সরাসরি বললেন, নিয়োগ দুর্নীতিতে জড়িত কালপ্রিটদের গ্রেপ্তার করার সময় এসে গেছে, তারা তথ্য প্রমাণ লোপাট করতে পারে, তার আগেই আরও সতর্ক হওয়া দরকার সিবিআইকে।